হোয়াইট কী মিউজিক চলতেছে ভাই? আসলে ফুলের কোনো কিছু দেখলেই আমার মাথায় এ ধরনের মিউজিকই প্রথম আসে। যাই হোক, কিছুদিন আগে আমি ফুলের দোকানের আশেপাশে ঘোরাঘুরি করতেছিলাম ফর আ রিজন আর কি। যাই হোক, তো অনেক ফুল দেখি, তার মধ্যে এই যে অর্নামেন্টাল যে প্ল্যান্টটা দেখতেছেন এটার যে পাতাটা, সেখানে আমার গিয়ে চোখ আটকে যাই। কেন? কারণ এই পাতাটা দেখতে আমার কাছে বেশ সুন্দর লাগে। তারপর আমি ভাবলাম, যদি আচ্ছা এই পাতাটা দিয়ে কোনো একটা ইলাস্ট্রেশন যদি বানাই এবং সেটা যদি আমরা কোনো প্রিন্টেবল কোনো কিছুর ওপর প্রিন্ট করি, তাহলে হয়তো ব্যাপারটা ভালোই লাগবে। ঠিক এটা ভেবেই আসলে আমার এই ভিডিও বানাতে বসা আর কি। যাই হোক, তো শুরুতে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে ইলাস্ট্রেশনের ফাইলটা নিয়ে নিয়েছি, বেসিক্যালি স্ক্রিনশটটা, এবং সেটাতে আমরা যা করব সেটা হচ্ছে যে সিম্পলি একটা আউটলাইন দিব শুরুতে। ওকে, আচ্ছা, ব্যক্তিগতভাবে আসলে আমার রিয়েল লাইফ নিয়ে কাজ করতে বেশ ভালোই লাগে, মানে রিয়েল লাইফ থেকে ডিজাইন ইন্সপিরেশন নিয়ে ডিজাইন করতে বেশ ভালোই লাগে। তো আমি চিন্তা করেছি যে আমি আসলে বেশ কিছু কন্টেন্ট বানাবো যদি আল্লাহ সহায় হন তাহলে, এবং সেগুলো হচ্ছে নিয়মিত ইউটিউবে আপলোড দিব। তো আশা করি যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে ব্যাপারটা আমার জন্য খুব ইন্সপিরেশনাল হবে। যাই হোক, তো আমি এইখানে যেটা করলাম সেটা হচ্ছে যে সিম্পলি হচ্ছে আউটলাইনগুলো দিয়ে ফেললাম, তারপর হচ্ছে মাঝের যে অংশটুকু দেখতে পাচ্ছেন পিঙ্কিশ যে অংশটুকু, সেখানেও একটা আউটলাইন দিয়ে দিলাম। ওকে, তারপর আমরা এখন যা করব সেটা হচ্ছে যে যে আউটলাইনগুলো দিয়েছি সেগুলোতে হচ্ছে আমরা কালার দিব। ওকে, তো আমরা সিম্পলি জাস্ট ওইখান থেকে আর কি কালার ইন্সপিরেশন নিয়ে কালার দিয়েছি। তারপর হচ্ছে এই যে পোর্শনগুলো দেখতে পাচ্ছেন এখন যেগুলো দিচ্ছি সেগুলো আসলে জাস্ট একটু ইলাস্ট্রেশনটাকে সুন্দর করার চেষ্টা করতেছি আর কি। বাট যদিও সুন্দর হচ্ছে না, তো আমার কাছে মনে হয় যে প্রিন্টিং ডিজাইনে আসলে খুব বেশি পারফেক্ট না হলেও চলবে। তারপর এই যা করলাম সেটা হচ্ছে প্যাটার্ন বানিয়ে ফেললাম। ওকে, তো এই যে এখন যা করতেছি সেগুলো হচ্ছে প্যাটার্ন বানানোর বেশ কিছু অপশনস আছে, সেগুলো আমি হচ্ছে টুইক করে করে দেখতেছি যে কোনটা কেমন লাগে। তো আসলে এটা অনেকটা পার্সপেক্টিভ বলা চলে, একজনের চোখ দিয়ে দেখলে আসলে ব্যাপারটা একই রকম দাঁড়াবে। তো যাই হোক, তো এই তো আমাদের মোটামুটি প্যাটার্ন বানানো শেষের দিকে। ওকে, তো এটা ভাবতে ভাবতে ভাবতেছিলাম যে মানে এটা করতে করতেই ভাবতেছিলাম যে আসলে যে প্রিন্ট যে প্যাটার্নটা বানালাম সেটা আসলে কোথায় অ্যাপ্লাই করা যায়। তো কোথায় অ্যাপ্লাই করা যায় ভাবতেই আমার কাছে মনে হলো যে এটা যদি আমরা কোনো একটা পিলো বা বালিশে যদি অ্যাপ্লাই করি তাহলে ব্যাপারটা হয়তো ভালোই লাগবে। তো এটা ভেবেই আসলে একটা পিলো নিয়েছি, মানে পিলোর মোকআপ, যেটা আমি আসলে বেসিক্যালি ডাউনলোড করছি গুগল থেকে। তারপর সেখানে আমি হচ্ছে এই তো অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে সিম্পলি এই তো এখানে হচ্ছে আমাদের এই যে পিলোটা। তো আসলে ফাইনালি দেখলে ব্যাপারটা দাঁড়ায় হচ্ছে এই যে এমন। ওকে, যদি একটু ওয়েট লাগতেছে জানি, বাট জানি না। যাই হোক, তারপরে ভাবলাম যে আসলে আর কোথায় অ্যাপ্লাই করা যায়। তো এই তো একটা মাস্ক নিয়েছি, মাস্কের একটা মোকআপ, এবং আমরা ঠিক সেখানে আসলে অ্যাপ্লাই করব। এই তো আমাদের অ্যাপ্লাই করা মোটামুটি শেষ, এখন একটু রেন্ডার করলে ব্যাপারটা দাঁড়ায় হচ্ছে এমন। ওকে, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু যাই হোক, তারপর হচ্ছে ভাবলাম আর কোথায় অ্যাপ্লাই করা যায়। আসলে আর কোথায় অ্যাপ্লাই করা যায় এটা ভাবতে ভাবতেই মনে হলো যে যদি আমরা এটা কোনো একটা স্যুটে অ্যাপ্লাই করি তাহলে ভালোই লাগবে হয়তো। ওকে, দেখা যাক আসলে এই কেমন লাগে, ভালো কিংবা মন্দ যাই লাগুক না কেন, আপনারা যদি কমেন্টে আমাকে সেটা জানান তাহলে হয়তো ব্যাপারটা আমার জন্য অনেক বেশি ইন্সপায়ারিং হবে। আচ্ছা, যাই হোক, তো ফাইনালি আমাদের স্যুটে অ্যাপ্লাই করা শেষ, এখন যদি ব্যাপারটা আমরা রেন্ডার করি তাহলে দাঁড়াই হচ্ছে এমন। অলরাইট, সো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আর যদি মনে হয় যে আপনার পরিচিত কারোর জন্য ভিডিওটি হেল্পফুল হবে তাহলে তাদের সাথে শেয়ার করবেন। দ্যাটস ইট, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।